এখন জাস্ট পিক আপ দিবেন আপনারা, আর কিছু করা লাগবে না, জাস্ট পিক আপ দিবেন আর চালা দেন। আসসালামু আলাইকুম সকল স্টুডেন্ট, তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তোমাদের যাদের বাইক কেনার স্বপ্ন কিন্তু অন্যান্য প্রবলেমের কারণে কিনতে পারছো না, তাদের জন্য ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। পুরো ভিডিও জুড়ে আমি সবুজ আছি আপনাদের সাথে, চলুন শুরু করি। ফার্স্টে আমরা কথা বলবো এই ট্যাঙ্কিটি নিয়ে। এই ট্যাঙ্কিটি আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ট্যাঙ্কি, এখানে 2 লিটার তেল আঠে, আপনার প্রিয় সাইকেলটিতে এটা সুন্দরভাবে মানাবে। ব্ল্যাক কালারের ট্যাঙ্কি ইউজ করছে, আপনারা চাইলে অন্য কালারও ইউজ করতে পারেন। 2 লিটার তেল ভরতে পারবেন, 1 লিটার তেলে প্রায় 65 কিলোমিটার মতন যাবে। তেলের সাথে আপনারা 10 টাকার মোবিল ভরতে হবে 1 লিটার তেলের সাথে। তেলটা এখান দিয়ে সুন্দরভাবে এখানে চলে আসবে, এটা হচ্ছে একটা ফিল্টার। ফিল্টারের কাজটা হচ্ছে কোনো তেলের মধ্যে কোনো ময়লা জাতীয় কিছু থাকলে এটা ফিল্টারিং করে, তারপরে যেন আপনার ইঞ্জিনের জন্য কোনো ক্ষতি না হয়। এটা চেঞ্জ করতে পারবেন, যে কোনো বাইকের দোকানে গেলে আপনি এটা চেঞ্জ করতে পারবেন। আর এইখানে যে তারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়া ক্লাসের জন্য, এটা পিক আপের তার। এখানে যখন আপনার পিক আপ দেবেন এখানে আপনি টিউনিং করতে পারবেন, আর শব্দ বাড়াতে কিংবা কমাতে পারবেন।